তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভার প্রথম রদবদলে মন্ত্রিত্ব খুইয়েছেন দেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার দায়িত্বে থাকা কারিগরি শিক্ষা দপ্তর গিয়েছে ইন্দ্রনীল সেনের হাতে। বুধবার এই খবর সামনে আসার পর থেকেই দেবরার ব্রাহ্মণ শাসন এলাকার বাসিন্দা সবিতা লাকের বাড়িতে যেন স্বস্তি নেমে এসেছে। আমি মুখ্যমন্ত্রীর দপ্তর আবেদন জানিয়েছি যে এটা আমার সুবিচার হোক, উনি সেটা করেছেন। হুমায়ুন কবিরকে মন্ত্রিসভা থেকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুনেও আমার পরিবার, আমার বাড়ির লোক, আমি সবাই আমরা খুশি হয়েছি। গত মে মাসে এই সবিতা লাইকি মন্ত্রী ও প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। চাকরি দেওয়ার নাম করে 5 লক্ষ টাকা দাবি, 2 লক্ষ টাকা নিয়েও কাজ না দিয়ে বাড়িতে 2.5 মাস পরিচারিকার কাজ করানো, আদিবাসী বলে কটুক্তি, টাকা চেয়ে হুমকি, কি ছিল না সেই অভিযোগের তালিকায়? ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। সেই সময় মুখ্যমন্ত্রীর দফতর সহ একাধিক জায়গায় হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন সবিতা। মন্ত্রিসভা থেকে হুমায়ুন সরতেই ফের সরব হয়েছেন তিনি। চাকরি দেওয়ার নামে প্রতারণা করেছেন, আমাদের হেনস্থাও করাইছে এবং মন্ত্রী এসেও আমার বাড়িতে থেট করে গেছে এই অভিযোগ তুলে নেওয়ার জন্য। আর মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি, আমার চাকরি যে আমার এইভাবে যে বেআইনিভাবে উনি যে এইভাবে এ করে নিলেন, কেড়ে নিলেন, চাকরি যেন আমি সুসম্মানে ফেরত পাই। মুখ্যমন্ত্রী হয়তো অনুমান করেছেন যে আগামী দিনে এই মন্ত্রীকে কেন্দ্র করে পার্থ চট্টোপাধ্যায়ের মতো কোনো বৃহত্তর ঘটনা ঘটে যেতে পারে। এই কাজ যদি উনি আরও আগে করতেন তাহলে দেবরার মানুষ নিজেদেরকে অনেক বেশি সম্মানিত এবং গৌরবান্বিত ও মর্যাদাবান অনুভব করতেন। সাধারণ ছোটোখাটো চুনো পুঁঠিদের উপরে এই ধরনের আঘাত এনে রাজনৈতিক ড্যামেজ কন্ট্রোল করার প্রয়াস ছাড়া এটা আর কিছুই নয়। বিজেপির গায়ে এত ফোসকা পড়ছে কেন? ওরা কি করে জানলেন যে হুমায়ুন সাহেবকে বাদ দিয়ে দিয়েছেন? কোন উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন সাহেবকে অন্য কাজে যোগদান করাবেন সেটা ওরা কি করে জানবে? ওদের ভারতী ঘোষের মতো নেত্রীকে হুমায়ুন সাহেব হারিয়ে দিয়েছেন, সেই জন্য হুমায়ুন সাহেবের নামে কটুক্তি করতে হবে, মন্ত্রিসভায় থেকে বাদ দিয়ে দিয়েছে, খারাপ, অমুক, তসুক, এসব বলে লাভ হবে না। গোটা ঘটনায় দেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য, আমার বিরুদ্ধে সবিতা লায়কের আনা যাবতীয় অভিযোগ মিথ্যা এবং রং চড়ানো, অনুসন্ধান পর্বেই তা নিশ্চিত হয়েছে। চাকরি ছেড়ে দেওয়ার পর ওনাকে ডাকা সত্ত্বেও কাজে যোগ দেননি, আমি পুলিশে চাকরি করেছি, আমি কি বাচ্চা ছেলে নাকি মস্তান যে হুমকি দেব আর টাকা চাইব? বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।